আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। তো আসো, আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞানের চ্যাপ্টার 5 থেকে আলোচনা করতে চাই তোমাদেরকে নিয়ে। এবং এই চ্যাপ্টার 5 এর শিরোনাম হচ্ছে, হোয়াইট বোর্ডে দেখো, কাজ, শক্তি, ক্ষমতা, ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ার। কাজ, শক্তি ও ক্ষমতা, এই কাজ, শক্তি ও ক্ষমতা অধ্যায় তোমাদের নিচের ক্লাস অর্থাৎ 9-10 ছিল। আমরা এই একই বিষয়ের উপর একাদশ দ্বাদশ শ্রেণীতেও আরও বিশদ আলোচনা করব। তো আজকের এই চ্যাপ্টারের ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ার, কাজ, শক্তি এবং ক্ষমতা, এই তিনটা অংশের ওয়ার্ক নিয়ে আলোচনা করব। ওয়ার্ক, কাজ সম্পর্কে আমরা অনেক কিছু বলতে বুঝি, দৈনন্দিন সকল অ্যাক্টিভিটিসই আমরা কাজ বলে গণ্য করি, কিন্তু শিক্ষার্থীরা সেটা কাজ হইলেও পদার্থবিজ্ঞানের একটা বিশেষ অর্থ আছে কাজের, সেই বিশেষ অর্থ সম্পর্কে আমরা আজকের ক্লাসে বিশদ আলোচনা করব। এখন কাজের উপর আমরা কি কি আলোচনা করব তার একটা তালিকা প্রথমেই দেখে নিই। কাজের ডেফিনেশন সম্পর্কে আমরা আলোচনা করব। কাজের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করব। কাজের একক এবং মাত্রা নিয়ে আলোচনা করব। এবং কাজের পরিমাপ করব, কিভাবে কাজকে পরিমাপ করা হয়। মোটামুটি আজকের ক্লাসের ডিউরেশনে আমরা কাজের উপর এই চারটা পয়েন্টের উপর তোমাদের সাথে আলোচনা করতে চাই। প্রথম হচ্ছে কাজের সংজ্ঞা, ক্লাসিফিকেশন অফ ওয়ার্ক, কাজের শ্রেণীবিভাগ, ইউনিট অ্যান্ড ডাইমেনশন, একক এবং মাত্রা, এবং কাজ, মেজারমেন্ট অফ ওয়ার্ক, অর্থাৎ কাজ কীভাবে মেজার আমরা করব বা পরিমাপ করব তার উপরে আলোচনা করতে চাই। তো আসা যাক, এক নম্বর পয়েন্টে আছে ডেফিনেশন, কাজের ডেফিনেশনটা কী। শিক্ষার্থীরা, দৈনন্দিন আমাদের অ্যাক্টিভিটিসের মধ্যে অনেক কিছুকেই আমরা কাজ বলে থাকি, কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় সবগুলোকেই আমরা কাজ বলতে পারি না। তার কারণ কাজের একটি বিশেষ অর্থ আছে পদার্থবিজ্ঞানে, সেই অর্থটা কী। আসা যাক, কাজ সম্পর্কে, সেই অর্থ সম্পর্কে আমরা কি বুঝি। কাজ আসলে কোনো কিছু করা বোঝায়, কিন্তু যদি আমি একটা ইট নিয়ে বা একটা ভারী বস্তু নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকি, কি সেটা কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ নয়। কাজ হচ্ছে, পদার্থবিজ্ঞানের ভাষায় যদি আমরা বলি, সেটা হচ্ছে বস্তুর অবস্থানের পরিবর্তন হতে হবে। বল প্রয়োগ করার ফলে যদি বস্তুর সরণ না হয়, অর্থাৎ অবস্থানের পরিবর্তন না হয়, তাহলে আমরা সেটাকে কাজ বলতে পারি না। আসা যাক, একটা ছবির মাধ্যমে দেখি। এটা একটা বস্তু,
এই বস্তুর উপর আমরা একটা বল প্রয়োগ করলাম এফ। এই বল প্রয়োগ করার ফলে বস্তু তার অবস্থান পরিবর্তন করল। আগের অবস্থান ছিল, আমরা এক্স অক্ষের সাপেক্ষে যদি বিবেচনা করি তাহলে আগের অবস্থান ছিল বা পূর্বের অবস্থান ছিল তার এক্স ওয়ান। বল প্রয়োগের ফলে পরবর্তী তার অবস্থান হলো এক্স টু। তাহলে আমাদের এখানে সরণ হয়েছে, বলের অভিমুখে সরণ হয়েছে। পদার্থবিজ্ঞানের কাজের সংজ্ঞায় আমরা বলছি বল গুণ সরণ, এটা হচ্ছে পদার্থবিজ্ঞানের ভাষায় কাজের সংজ্ঞা। বল ও সরণের গুণফলকে কাজ বলে। এখন এই দুটো রাশির এক্স যদি শূন্য হয় তাহলে কাজ শূন্য হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা কাজ হয়নি বুঝব, সেক্ষেত্রে আমরা কাজ হয়নি বুঝব। তাহলে এখন আমরা বলছি কাজের সংজ্ঞায়, সেটা হচ্ছে বল প্রয়োগের ফলে যদি বস্তুর সরণ ঘটে তাহলে আমরা তাকে কাজ বলি। এখন আসা যাক কাজের একক ও মাত্রা কি। কাজের এককে আমরা বলি জুল। জুল সংক্ষেপে জে। আরেকটা একক আছে, সেটা যদি আমরা ইকুয়েশন থেকে আসি বলের একক নিউটন, সরণের একক মিটার, সেক্ষেত্রে কাজের এককে আমরা এভাবে বলতে পারি কাজের অপর এককে আমরা বলতে পারি নিউটন মিটার। যদি এখন শিক্ষার্থীরা তোমাদেরকে বলা হয় এক জুল কাকে বলে, অর্থাৎ এক জুল কাজ কাকে বলে, তাহলে আমরা বলবো যে ওই যে বস্তুর উপর বল প্রয়োগ করা হয়েছিল সেটা সরে এই অবস্থানে চলে আসছিল, এই দূরত্বটা যদি এক মিটার হয় আর বলটা যদি এক নিউটন হয় তাহলে আমরা এক জুলের সংজ্ঞা দিতে পারি এখান থেকে, যে এক নিউটন বল প্রয়োগ করে যদি সরণ এক মিটার হয় তাহলে সেই পরিমাণ কাজকে বলবো এক জুল। সিমিলারলি আমরা যদি বলি তিরিশ জুল কাজ কাকে বলে, তিরিশ জুল কাজ কাকে বলে, তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো যে এখানে যদি তুমি বা তোমরা তিরিশ জুল বসিয়ে দাও তাহলে ডান পক্ষে আমাদের তিরিশ নিউটন মিটার বানাইতে গেলে এখানে আমরা বলতে পারি তিরিশ নিউটন বল প্রয়োগ করে যদি সরণ এক মিটার হয় তাহলে সেই পরিমাণ কাজকে আমরা বলবো তিরিশ বা থার্টি জুল। ওকে, তাহলে আমাদের ডিফিনেশন শেষ, একক শেষ, এবার আছে ডাইমেনশন। এটা আছে মূল সমীকরণ কাজের সংজ্ঞানুসারে, কাজ সমান সমান বল ইনটু সরণ, বলের মাত্রা
বলের মাত্রা কিভাবে হয়েছে এটা আমরা এর ইতিপূর্বের গতির ক্লাস থেকে জেনেছি। সরণের মাত্রা এল, শিক্ষার্থীরা টোটালি এম এল স্কোয়ার টি মাইনাস টু, এটা হচ্ছে আমরা কাজের মাত্রা সমীকরণ হিসেবে বের করে নিয়েছি। অর্থাৎ এমসিকিউ কোশ্চেনে কখনো বা আসতেও পারে, যদিও একটা খুব সিম্পল কোশ্চেন যে কাজের মাত্রা সমীকরণ কি, তাহলে আমরা বলবো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। শিক্ষার্থীরা, এখন আমরা কাজের শ্রেণী বিভাগ করব। কাজ আসলে এক প্রকার নয়, কাজ অ্যাকচুয়ালি দুই প্রকার, তবে দুই প্রকার তিন প্রকারও বলা যেতে পারে, তার কারণ শূন্য কাজও একটা প্রকার। ভেদ যদি আমরা ধরে নিয়ে থাকি তাহলে কাজ তিন প্রকার। আমরা তিন প্রকারই লিখি, একটা হচ্ছে পজিটিভ ওয়ার্ক, অর্থাৎ ধনাত্মক কাজ, নেগেটিভ ওয়ার্ক মানে ঋণাত্মক কাজ, জিরো ওয়ার্ক বা শূন্য কাজ, এর আলাদা নামকরণ আছে, সেটা হচ্ছে এটার নাম হচ্ছে ধনাত্মক কাজের নাম হচ্ছে ওয়ার্ক ডান বাই ফোর্স, অর্থাৎ বল দ্বারা যে কাজ করা হয় সেটা হচ্ছে পজিটিভ ওয়ার্ক বা ধনাত্মক কাজ। আর নেগেটিভ ওয়ার্ক হচ্ছে ওয়ার্ক এগেনস্ট ফোর্স, অর্থাৎ বলের বিরুদ্ধে যে কাজটা হয় সেটাকে আমরা নেগেটিভ ওয়ার্ক বলি। আর জিরো ওয়ার্ক মানে আমরা ইতিপূর্বেই বলেছি, যদি সরণ না ঘটে তাহলে কাজ হবে না, অর্থাৎ ডব্লিউ এর মান যখন জিরো হয়ে যাবে তখন সেটাকে আমরা জিরো ওয়ার্ক বা শূন্য কাজ বলে থাকি। এখন পজিটিভ ওয়ার্কের একটা উদাহরণ দিই। একটা বস্তুকে আমরা প্রথমে যে ছবিটা আঁকিয়েছিলাম ওইটা পজিটিভ ওয়ার্কেরই উদাহরণ বলতে পারি। একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হলো, বস্তুটি সরে গেল, তাহলে সেখানে বলের বল কর্তৃক কাজ হয়েছে, অর্থাৎ এটা ধনাত্মক কাজ। পাশাপাশি নেগেটিভ ওয়ার্ক হচ্ছে যে আমি একটা ভারী বস্তুকে, সাপোজ একটা ভারী বস্তু, এই ভারী বস্তুকে আমি অভিকর্ষ বলের বিরুদ্ধে যদি উপরের দিকে উঠাই, এটা হচ্ছে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ হয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে আমরা এই কাজকে বলছি নেগেটিভ ওয়ার্ক বা ওয়ার্ক এগেনস্ট ফোর্স, অর্থাৎ বলের বিরুদ্ধে এই কাজটা হয়েছে বিধায় আমরা এই কাজটাকে বলছি ওয়ার্ক এগেনস্ট ফোর্স, অর্থাৎ বলের বিরুদ্ধে কাজ বা নেগেটিভ ওয়ার্ক। এখন পজিটিভ ওয়ার্ক এই সম্পর্কে আমরা প্রথমে আলোচনা করব। পজিটিভ ওয়ার্ক দেখা যাক পজিটিভ ওয়ার্ক কি।
শিক্ষার্থীরা আমরা এখানে তিনটা ছবি দেখছি হোয়াইট বোর্ডে আমরা তিনটা ছবি দেখছি প্রথম ছবিতে একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হয়েছে বস্তুটি বলের দিকে সরে গেছে এটা তার দ্বিতীয় অবস্থান হিসেবে যদি আমরা ধরে নিই এটা তার যদি দ্বিতীয় অবস্থান হিসেবে ধরে নিই তাহলে আমরা তিনটা ছবি দেখছি এই ছবির প্রথমটিতে দেখা যাচ্ছে যে বল যেদিকে প্রয়োগ করা হয়েছে বস্তুটি সেদিকেই সরে গেছে দ্বিতীয় ছবিতে আমরা দেখছি যে বল যেদিকে প্রয়োগ করা হয়েছে বস্তুটি সরণ কিন্তু সেদিকে হয়নি কিছুটা বিচ্যুত হয়ে গেছে বিচ্যুতির পরিমাণটা যদি এমন হয় তাহলে আমরা বলতে পারি যে দ্বিতীয় ছবির ক্ষেত্রে যে এফ বল প্রয়োগে বস্তুটির বিচ্যুতি হয়েছে থিটা কোণে আর তৃতীয় ছবিতেও বস্তুটির উপর যে বল এফ প্রয়োগ করা হয়েছে তার ফলে বস্তুটি বলের দিকে না গিয়ে ঠিক বলের সাথে অভিলম্বভাবে সরে গিয়েছে এটা বাস্তবিক জীবনে আমরা দেখে থাকি এখানে তিনটা ছবিতে আমরা লক্ষ্য করেছি যে তিনটা ছবি কিন্তু ডিফারেন্ট বল প্রয়োগের ফলে বস্তু সরণ একই দিকে ঘটেনি এখন দেখি যে এই দুটি এই ক্ষেত্রে তো আমরা বুঝেছি প্রথমে কাজের সংজ্ঞায় যে বল এবং সরণের গুণফল হচ্ছে কাজ কিন্তু এক্ষেত্রে আমরা কোন দিকে সরণটা ধরব যেহেতু সরণটা এদিকে ঘটেছে সরণটা এদিকে ঘটেছে সেক্ষেত্রে আমরা কাজের সমীকরণকে কিভাবে উপস্থাপন করতে পারি দেখা যাক এই ছবিটাকে বিবেচনা করি দ্বিতীয় ছবিটা এখানে W is equal to Fs লেখা যাচ্ছে না কারণ সরণ তো ঘটেছে এদিকে এইটুকু পরিমাণ যদি সরণ আমরা এখানে লিখি তাহলে সেটা সঠিক হবে না অর্থাৎ কাজের সংজ্ঞায় আমরা যেটা শিখেছি বল এবং সরণের গুণফলকে কাজ বলে এক্ষেত্রে কিন্তু একটু ব্যত্যয় আছে সেটা হচ্ছে ওই সংজ্ঞায় আমাদের একটুখানি সংশোধনী আনতে হবে সেটা হচ্ছে কি বল প্রয়োগের ফলে বলের দিকে বস্তুর যে সরণটুকু ঘটেছে তার গুণফলকে কাজ বলে অর্থাৎ এই যে সরণটুকু এখান থেকে এইটুকু যে সরণ ঘটেছে এটা কিন্তু বলের দিকে ঘটেনি তার কারণ আমাদের বলের দিক ছিল এদিকে বলের দিক ছিল এক্স অক্ষ বরাবর অর্থাৎ এই যে সরণটা হয়েছে এখান থেকে এখানে এটা কিন্তু বলের দিকে ঘটেনি কাজেই আমাদের বলের দিকে কতটুকু সরণ ঘটেছে সেটা নির্ণয় করতে হবে সেটা নির্ণয় করতে যে আমরা এখানে একটা লম্ব টানব এখানে যদি আমরা এই লম্বটা টানি তাহলে বলের দিকে আমাদের সরণ ঘটেছে এইটুকু পরিমাণ এইটুকু পরিমাণ সরণ ঘটেছে এখন আমরা সমকোণী ত্রিভুজ থেকে যদি ত্রিকোণমিতিক অনুপাতকে ব্যবহার করি তাহলে আমরা এটাকে লম্ব বলতে পারি এটাকে ভূমি বলতে পারি এটাকে অতিভুজ বলতে পারি তাহলে এখন দেখা যাক এখানে ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র ব্যবহার করে আমরা কি পাই এটাকে আমরা যদি মার্কিং করি এ বি সি তাহলে আমরা লিখতে পারি কস থেটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ এখানে ভূমি হচ্ছে এ বি অতিভুজ হচ্ছে সেই সরণ এস ডিসপ্লেসমেন্ট এস এটাকে আমরা এস দিয়ে চিহ্নিত করি বা এসি তাহলে কি হয় অর্থাৎ এই যে বলের দিকে যে সরণ এবি এই এবির সমীকরণ তখন আসে এস কস থেটা তাহলে আমরা এই জায়গাতে একটু পরিবর্তন আনব সেটা হচ্ছে W ইজ ইকুয়াল টু
एफ एस कस थेटा अर्थात काजेर प्रथम दिके आमरा जे संज्ञा शिखेछिलाम बल एवं सरणेर गुणफल के काज काज बोले किन्तु एई क्षेत्रे सेखाने एकटु संशोधनी आनते हबे एई जे कोनो वस्तुर उपर जदि बल प्रयोग करा हय ताहले बलेर दिके जे सरणटुकु घटे सेई सरणेर गुण सेई सरण एवं बलेर गुणफलके बलबो काज अर्थात सेक्षेत्रे आमरा जदि थीटा कोणे विस्तृत हय কোনো বস্তু সেক্ষেত্রে আমরা কাজের সমীকরণকে লিখতে পারি ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থেটা। এখন আমরা তৃতীয় ছবির ক্ষেত্রে যদি দেখি, তৃতীয় ছবির ক্ষেত্রে অর্থাৎ যেটা লম্ব দিকে বিস্তৃত হয়ে গেছে, তাহলে বলের দিকের সাথে বিস্তৃত হওয়ার যে কোণের পরিমাণটা সেটা হয় 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি কোণে যদি বিস্তৃত হয় তখন আমরা কি পাই, তখন আমরা পাই তখন আমরা কস পাই না, সেটা কি কস 90 ডিগ্রির মান হচ্ছে জিরো। তাহলে সেক্ষেত্রে কাজের মান হয় শূন্য। তাহলে আমরা যে ক্লাসিফিকেশনে বলছিলাম যে কাজ তিন ধরনের, তার মধ্যে একটি হচ্ছে শূন্য কাজ। সেই শূন্য কাজ যদি সরণ না ঘটে, সরণ যদি না হয় তার বল তো শূন্য নয়, কাজ করতে গেলে বলের প্রয়োজন। তাহলে বল যদি শূন্য না হয় তাহলে এস মাস্ট বি শূন্য হতে হবে শূন্য কাজ হতে গেলে। এখন সরণটা আসলে এখানে বস্তু আছে, বস্তু উপরে উঠে গেল, তাহলে অ্যাকচুয়ালি অ্যাক্সিসের রেসপেক্টে এর সরণ কিন্তু ঘটেনি। আর সরণ যদি না ঘটে তাহলে কাজ শূন্য হয়, সেটা হচ্ছে আমরা কাজের তিন নম্বর শ্রেণী বিভাগে পড়েছি বা জেনেছি। আসা যাক নেগেটিভ ওয়ার্ক কী। শিক্ষার্থীরা, একটি বস্তুর পরে এফ বল প্রয়োগ করা হলো, বস্তুটির যদি এদিকে রিটার্ন করে অর্থাৎ এখান থেকে বল এদিকে, বাট সে যদি রিটার্ন করে এদিকে, তাহলে তাদের মধ্যবর্তী কোণের পরিমাণ হয় ১৮০ ডিগ্রি। এই 180 ডিগ্রি হবার ফলে আমরা কাজের সেই সমীকরণে যদি এই মানটা বসাই তাহলে আসে নেগেটিভ সাইন আমাদেরকে জানান দিচ্ছে যেটা একটা ঋণাত্মক কাজ। এই ঋণাত্মক কাজ কখন হবে, যখন বল এবং সরণ এদের মধ্যবর্তী কোণ হবে অপোজিট অর্থাৎ 180 ডিগ্রি, সেক্ষেত্রে আমরা নেগেটিভ ওয়ার্ক বা ওয়ার্ক ডান এগেনেস্ট ফোর্স অর্থাৎ বলের বিরুদ্ধে যখন কাজ হবে সেটাকে আমরা নেগেটিভ ওয়ার্ক বলছি। নেগেটিভ ওয়ার্কের উদাহরণও আমরা ইতিমধ্যে জেনেছি যে একটা বস্তুকে যদি অভিকর্ষ বলের বিরুদ্ধে নিয়ে আসা হয় তাহলে সেক্ষেত্রে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করা বোঝায়, আর সেক্ষেত্রে সেই কাজ হবে নেগেটিভ ওয়ার্ক বা ওয়ার্ক ডান এগেনেস্ট ফোর্স। শিক্ষার্থীরা, এমসিকিউ প্রশ্নে তোমাদের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে আসে, সেই কোশ্চেনটা হচ্ছে এই
ঋণাত্মক বানানটা খুব জটিল, ঋণাত্মক কাজের, সরি, কাজের শর্ত। এই দুটো শর্তের যে কোনোটি তোমাদের এমসিকিউ কোশ্চেনে থাকে, প্রায় থাকে। এখন তোমাদের এই শর্ত দুটো সম্পর্কে খুব নিবিড় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই থেটা 0 ডিগ্রি ছোট হবে না, থেটা হবে 0 ডিগ্রি অপেক্ষা বড়, সমান নয়। এক্ষেত্রে থেটা বোঝা যাচ্ছে 0 ডিগ্রি অপেক্ষা বড়, সমান দিলে কিন্তু হবে না। এখানে যদি এটা দেয়া হয় ইজ লেস দ্যান ইকুয়াল, তাহলে কিন্তু হবে না, কারণ এখানে থিটোর মান 0 দিলে 1 হবে, সেক্ষেত্রে ডব্লু হবে এফ এস, কিন্তু 0 নিচেই যদি দেওয়া হয় অর্থাৎ মাইনাস জাতীয় কোনো ভ্যালু, তাহলে কিন্তু সেটা ধনাত্মক কাজের শর্তের আওতায় আসবে না, সেটা ধনাত্মক মান হবে না। কাজে আমরা ধনাত্মক কাজের শর্তে 0 ডিগ্রির কম কোনো মানকে নিব না, সেক্ষেত্রে আমাদের কন্ডিশনটা হবে, আবার সমানও হবে না, 0 ডিগ্রির ইজ লেস দ্যান হবে, অর্থাৎ 0 ডিগ্রি অপেক্ষা বড়, এবং এটা রেঞ্জ হচ্ছে 90 ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে কম হবে এবং সমান হবে, ইজ লেস দেন ইকুয়াল, অর্থাৎ 90 ডিগ্রি অতিক্রম করবে না, সর্বোচ্চ 90 ডিগ্রি পর্যন্ত থিটা এর ভ্যালু হবে, 90 ডিগ্রির সমান হতে পারে কিংবা ছোট, সেক্ষেত্রে ধনাত্মক কাজের শর্ত হচ্ছে 0 ডিগ্রি ইজ লেস দেন থেটা, অর্থাৎ থেটা হচ্ছে বল এবং সরণের মধ্যবর্তী যে কোণ, ইজ লেস দেন ইকুয়াল, এটা ইজ লেস দেন ইকুয়ালের চিহ্ন 90 ডিগ্রি। এটা খুব নিবিড়ভাবে মনে রাখতে হবে, এটা এমসিকিউ কোশ্চেনে প্রায়ই থাকে। দ্বিতীয় হচ্ছে ঋণাত্মক কাজের শর্ত, ঋণাত্মক কাজের শর্ত হচ্ছে থেটা হবে 90 ডিগ্রি চেয়ে বড়, 90 ডিগ্রি সমান হলে তো পজিটিভ ওয়ার্ক হয়ে যাবে, কাজেই ঋণাত্মক কাজের শর্তের ক্ষেত্রে থেটা হবে 90 ডিগ্রি অপেক্ষা বড়, এবং আরেকটা রেঞ্জ হবে সেটা হচ্ছে 180 ডিগ্রি অপেক্ষা ছোট এবং সমান, অর্থাৎ থিটার মান 180 ডিগ্রি চেয়ে বেশি হবে না, সর্বোচ্চ সমান হতে পারে। এই দুটো কন্ডিশন খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেনের ক্ষেত্রে। তাহলে আমরা ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, ধনাত্মক কাজের শর্ত, ঋণাত্মক কাজের শর্ত এবং শূন্য কাজ কি, এটা সম্পর্কে জানলাম। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা বল প্রয়োগে কিভাবে কাজ হয় সেটা জানলাম, কিন্তু এই বলটাকে আমরা ধ্রুব বল ধরে নিয়েছি, কিন্তু এমনও বল আছে যে বলগুলো ধ্রুব নয়, সেক্ষেত্রে কাজের মেজারমেন্টটা কী হবে সেটাও আমরা জানবো। আজকে ক্লাসে যদি সময় স্বল্পতার কারণে আলোচনা করা সম্ভব নাও হয়, তবু তোমাদেরকে বলে রাখি পরবর্তী ক্লাসে সেটা আলোচনা করব। তবু আজকে হিন্টসে যাচ্ছি, সেটা হচ্ছে পরিবর্তনশীল বল বা ধ্রুব বল নয় এমন বল কি, সে বল যেমন একটা স্প্রিংকে যদি এক্সটার্নাল ফোর্স দ্বারা টেনে ছেড়ে দেওয়া হয়, তাহলে স্প্রিংটা সরল স্পন্দনে স্পন্দিত হতে থাকবে, সেক্ষেত্রে প্রতিটা অবস্থানে তার বল কিন্তু এক থাকে না,
কখনো বেশি কখনো কম। তাহলে এই ক্ষেত্রে এই যে স্প্রিংয়ের যে স্প্রিং বল এটা কিন্তু ধ্রুব বল হিসেবে আমরা ধরতে পারি না, এই ধ্রুব বলের সংজ্ঞার বাইরে এই বলকে আমরা বলতে পারি পরিবর্তনশীল বল। পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কাজের মেজারমেন্টটা বা পরিমাপটা কেমন হবে সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। পাশাপাশি ও আরও একটা বলের উদাহরণ তোমাদেরকে দিয়ে রাখি, মহাকর্ষীয় বল গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু কনস্ট্যান্ট বল নয়। তার কারণ মহাকর্ষীয় ক্ষেত্রে বস্তুর অবস্থান যদি নিকটে হয় তাহলে বল একরকম, যদি দূরে হয় তাহলে তারও বল আর এক রকম। যেমন এই সমীকরণে আর হচ্ছে দূরত্বের প্রতীক, এই আর যদি ভিন্ন ভিন্ন হয় অর্থাৎ কোনো একটা বস্তু আর একটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব যদি কম বেশি হয় সেক্ষেত্রে বলের পরিবর্তন হয়, অর্থাৎ সেক্ষেত্রে আমরা এই বলটাকে বলতে পারি ভেরিয়েশনাল ফোর্স বা পরিবর্তনশীল বল। এই দুই বলের ক্ষেত্রে কাজের মেজারমেন্টটা কী হবে আমরা তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো আজকে তোমাদের সাথে যতটুকু সময় ছিলাম তার মধ্যে যে আলোচনাগুলো করেছি সেগুলো সম্পর্কে তোমাদের নিশ্চয় ধারণা আছে। সেই আলোচনা ছিল এই যে কাজ কী, কাজের একক, মাত্রা, কাজের ক্লাসিফিকেশান এই সম্পর্কে আমরা আলোচনা করেছি। তারপরে কাজ বলতে কী বুঝি, এক জুল বা 30 জুল কাজ বলতে কী বুঝি এগুলো আলোচনা করেছি। আর কাজের মেজারমেন্ট সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব সেই আহ্বান রেখে। এবং আজকের এই ক্লাস এখানেই শেষ করছি, তোমাদেরকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।